প্লিজ আমাকে ছেড়ে দে, আমার এত বড় সর্বনাশ তুই করবি না, তাহলে কিন্তু আমি তোকে খুন করে ফেলবো। তুই আমাকে ছেড়ে দিয়ে আমার রুম থেকে বেরিয়ে যা। কেন, কিসের জন্য ছেড়ে দেব? তোকে আমি ছেড়ে দেওয়ার জন্য কি রুমের ভেতরে নিয়ে এসেছি নাকি? আর একটা কথা মাথায় রাখবি, সব সময় চ্যালেঞ্জ আছে আমাদের মাঝে একটা। তার জন্য তুই আমাকে জোর জবরদস্তি করে ব্যবহার করবি, আমার ইজ্জত নিয়ে খেলা করবি, সেটা তো হতে পারে না। তুই আমাকে প্লিজ ছেড়ে দে, আমি তোকে খুন করে ফেলবো, না হলে তুই আমাকে ছেড়ে দে বলতেছি। তুই যদি আমার জীবন নিয়ে খেলা করতে পারিস তাহলে আমি তোর ইজ্জত নিয়ে খেলতে পারবো না নাকি? আমার যখন খুশি তখন খেলবো। এখন তুই কান্না করিস না, কি করিস সেটাই দেখার কোনো টাইম নেই আমার। এখন যেটা করতেছি করবো, তুই পারলে আমাকে বাধা দে। দেখ, ভালো হবে না বলে দিচ্ছি, আমাকে ছেড়ে দে, আমার কাছে আসবি না, তাহলে ভালো হবে না বলে দিলাম। কিসের ভালো হবে না কি ভালো হবে না, আমার তো কোনো কিছু ভালো হয় না কখনো, আর এখন আবার নতুন করে কি ভালো হতে যাবে? আমার কোনো কিছু ভালো হওয়া লাগবে না, আমার এখন ইচ্ছা মতো আমি সব করব। তাই বলে তুই আমার ইজ্জত নিয়ে খেলতে পারিস না। আমি তোকে বারবার বাধা করতেছি, তুই আমার কাছে আসবি না, আমাকে স্পর্শ করার চেষ্টা করবি না, আমার থেকে দূরে থাক। দূরে থাকবো নাকি কাছে চলে আসবো সেটা তো এখন আমার ব্যাপার। এখন তুই যতই চিল্লাচিল্লি করিস না কেন, তোর চিল্লানি কেউ শুনবে না, কারণ আম্মু তোর আব্বু আম্মুর সাথে তাদের বাসায় চলে গিয়েছে শুধু আমাদের একান্ত সময় কাটানোর জন্য। এখন একান্ত সময় কাটাবো কেউ নেই বাসায়, শুধু শুধু তুই আর আমি। দেখ মাহিন, তোকে ভালোই ভালোই বলতেছি, আমার মাথা গরম করবি না, আমার থেকে দূরে থাক, আমার কাছে আসবি না, দূরে থাক বলতেছি, আমার কাছে আসতেছিস কিসের জন্য, আমার থেকে দূরে থাক। যতই কথা বলিস না কেন, বললাম না বাসায় কেউ নেই, কি করবি, আমার কিছু করতে পারবি না। এভাবে পিছনে পিছিয়ে যাচ্ছিস কিসের জন্য? খুব সাহস এখন আবার পিছিয়ে যাচ্ছিস, ব্যাপার কি? বলছি তো আমার থেকে দূরে থাক, এভাবে কাছে আসতেছিস কিসের জন্য, আমাকে স্পর্শ করবি না, দূরে থাক, দূরে দূরে থাক, আর একটু সামনে এগিয়ে আসবি না। আমি বারবার যতই মাহিনকে দূরে থাকতে বলেছি, মাহিন ততই আমার কাছে চলে আসতেছে। আমি কি করব না করব ভেবে পাচ্ছি না, বাসায় কেউ নেই, রুমের ভেতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে। আমি যদি এখন রুমের বাইরে চলে যেতে চাই তাহলে দরজা খুলতে অনেক সময় লাগবে, কিন্তু বাইরে গিয়ে কি করব, বাইরে তো কেউ নেই, যে যার কাছে গিয়ে বসে থাকব। বাসায় কেউ নেই, একদম ফাঁকা হয়ে আছে বাসা, এদিকে মাহিন আমার কাছে প্রায় চলে এসেছে। আমি এখন কি করা উচিত, আমার এখন কি করা উচিত আমি ভাবতে পারছি না, কারণ আমি তো তার শক্তির সাথে আমি পেরে উঠবো না। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে রুমের ভেতর ছোটাছুটি করা শুরু করলাম, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমি তো রুম থেকে বের হয়ে যেতে পারতেছি না, রুমের ভেতর আর কতক্ষণ এভাবে ছোটাছুটি করা যায়। শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে গেলাম আর মাহিন এসে আমাকে ধরে ফেলল। আমার যতটুকু শক্তি ছিল সব শক্তি প্রয়োগ করে মাহিনকে বাধা দেওয়ার চেষ্টা করতেছি, সে যেন আমার কাছে না আসে, কিন্তু আমার শক্তি তো তার কাছে কিছুই না, আমি নিতান্তই তার কাছে হেরে গেলাম। আর সে আমাকে কোলে তুলে নিয়ে বিছানার উপর ছুঁড়ে ফেলে দিল। অনেক ব্যথা পাইলাম, কিন্তু কিছু বলে তো কাজ হবে না, কারণ আমি তো তার উপর প্রতিশোধ নেব। এখন হয়তো তার কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, কারণ হচ্ছে আমি তো এখন তার সাথে কোনো কিছুতেই পারবো না, আমি এখন বন্দী তার কাছে, সব কিছু তার ইচ্ছা অনুযায়ী হবে, এখানে আমার ইচ্ছার কোনো দাম থাকবে না, কিন্তু আমি এর প্রতিটা প্রতিশোধ অক্ষরে অক্ষরে নেব। মাহিন এসে আমার শরীরের উপর তার শরীরটা এলিয়ে দিল, তার ওজন আমি নিতে পারতেছি না, কারণ আমি কোথায় শুটকি আর সে কোথায় মুটকি। মাহিন এক হাত দিয়ে আমার চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরল, চুলে প্রচুর ব্যথা লাগতেছে, চিল্লাচিল্লি করতেছি, কিন্তু আমার চিল্লাচিল্লিতে মাহিনের কোনো কিছু যায় আসতেছে না। শেষ পর্যন্ত আমার সর্বনাশ করে তারপর ছেড়ে দিল। আমি কি করব, অসহায়, আমার কিছুই করার নেই, এখানে চুপচাপ শুধু নির্বাক বালিকার মতো সব সহ্য করে গেলাম। আজকের পর থেকে কখনো তুই আমার সাথে পাঙ্গা নিতে আসবি না, তাহলে কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ হবে তোর। তুই আবার এটা ভেবে বসে থাকিস না যে তুই আমার ইজ্জত লুটে নিয়েছিস আর আমি সেই শোকে তোকে কিছুই বলবো না। আমি ভালো করে জানি তুই কোন লেভেলের চিটার মাইয়া, তোকে আমি এত সহজভাবে নিতে চাই না, কারণ প্রতিপক্ষকে কখনো দুর্বল ভাবা ঠিক নয়। তুই যেমন আমাকে দুর্বল ভেবেছিলি আর আজকে তার প্রতিদান দিয়ে দিলাম, কেমন লাগলো? ঠিক আছে, আজকে যেটা করলি সেটা আমি মেনে নিলাম, কারণ এটা স্বাভাবিক, বিয়ে করে নিয়েছিস, এসব দরকার আছে, কিন্তু একটা কথা মাথায় রাখবি, তোকে খুন করে ফেলবো, এটাও আমার একটা প্রতিজ্ঞা। এরকম শত্রু কজনের কপালে জোটে বলতো, কারণ শত্রু শত্রুকে বলে দিচ্ছে যে সে আমাকে খুন করবে, এর থেকে হাস্যকর কিছু আছে? খুন করবি মনে মনে রাখ,
আমাকে বলে দিচ্ছিস কেন? পরে দেখবি যে তুই মরে পড়ে আছিস। অতটাও দুর্বল ভাবিস না যে তোকে বলে দিচ্ছি আর তুই আমাকে খুন করে ফেলবি, এতটা সহজ না। কারণ আমি তার আগেই তোকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দেব খুব তাড়াতাড়ি। আচ্ছা তাহলে সেটা দেখার জন্য অপেক্ষায় রইলাম, কবে দেখি সেই দিনটা আমার সামনে চলে আসে, সেই দিনটার জন্য অপেক্ষা করতেছি। এখন বকবক না করে আমার রুম থেকে বেরিয়ে যা। এটা তোর বাপের রুম, যে তুই যেটা বলবি আমি তোকে সেটাই শুনতে হবে। আমি এখানে শুয়ে থাকবো, তোর যদি ভালো না লাগে তুই অন্য রুমে যেতে পারিস। তুইও তো ভুলে গিয়েছিস যে এটা আমার বাপের বাড়ি, তার মানে এটা আমার বাপের রুম, আর তুই এখন এখান থেকে বেরিয়ে যা। তোর বাপের রুম হয়েছে তাতে কি হয়েছে? আমার শাশুড়ি মায়ের স্বামীর রুম, তার মানে এটাতে আমার অধিকার আছে। তুই এখন বেরিয়ে যা এখান থেকে। তোকে আমি কখন স্ত্রীর অধিকার দিলাম যে তুই এখানে অধিকার দেখাচ্ছিস? তোকে বলতেছি না তুই এখান থেকে বেরিয়ে যা। কুত্তা, তোকে আমি আবার কখন স্বামীর অধিকার দিয়েছি? আমি কখন বলেছি তুই আমার স্বামী আর সেই অধিকারে আমি এখানে থাকবো? ভাগ এখান থেকে। তোর যাবতীয় জিনিস নিয়ে এই রুম থেকে এক্ষুনি বেরিয়ে অন্য রুমে শিফট হয়ে যা, আমার সামনে তোকে দেখতে চাই না। তোর সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা নেই, এখন তো এখান থেকে বেরিয়ে যা। তোকে ইচ্ছা করতেছে না তাই বের হয়ে যা এখান থেকে। এটা আমার রুম, আমি রুম থেকে বেরিয়ে যাব কিসের জন্য? তোকে বলতেছে বেরিয়ে যা, তুই এখন এখানে আছিস কিসের জন্য? নির্লজ্জের মতো। আমার তো লজ্জা নেই, আমি নির্লজ্জ তো সমস্যা? এখন এখান থেকে বেরিয়ে যা, তোর মুখ দেখতে চাচ্ছি না আমি, বেরো এখান থেকে। এবার মাথা গরম করবি না, তাহলে কিন্তু বিছানা থেকে একদম ছুঁড়ে ফেলে দেব, আর আমার রুমে আসার সাহস পাবি না, আমার সাথে কথা বলা তো দূরের কথা। অপমান করতেছিস তাই না? করতে থাক, সমস্যা নেই, আমারও সময় আসবে, তখন আমিও তোকে এই যে অপমানগুলো করব সেটার জন্য প্রস্তুত থাক। তুই আমার কচু করবি, কোনো কিছুই করতে পারবি না। এখন এখান থেকে বেরিয়ে যা, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। এখন এখান থেকে বেরাবি, না হলে তোর কপালে এখন আবার আরেকটা দুঃখ আসবে, তাই বলতেছি এখন মাথা ঠিক আছে, এখান থেকে বেরিয়ে যা। আমি মাহিনের সাথে কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসলাম। এত তর্ক করার ইচ্ছে করতেছে না, কেমন লাগতেছে, এত কথা ভালো লাগতেছে না, তাই রুম থেকে বের হয়ে আসলাম। এখন আমাকে কিছু প্ল্যান করতে হবে, আমার তো প্রতিশোধ নিতে হবে, এইভাবে প্ল্যান করলে চলবে না, তার বাস্তবায়ন তো করতে হবে। তার সাথে তো কখনো আমি শক্তিতে পারবো না, তাকে পেছন থেকে আঘাত করতে হবে, না হলে আমি শান্তি পাবো না। তার ক্ষতি তো আমাকে করতেই হবে, না হলে এখানে থেকে আমার কিছুই হবে না, শুধু নির্যাতন সহ্য করতে হবে। তার থেকে তাকে আমি কয়েকদিনের জন্য বিছানায় রাখার ব্যবস্থা করি, তারপর তার পা ভেঙে ফেলবো। এখন তো কিছু করলে সমস্যা হয়ে দাঁড়াবে, এখন কিছু করা যাবে না, এখন কিছু করতে গেলে সে বুঝতে পেরে যাবে, রাত্রে দেখা যাবে। এখন চুপচাপ গোসলটা শেষ করে তারপর রাত্রে দেখা যাবে। রুম থেকে বেরিয়ে তো দেখি সবাই বাসায় আছে, আমি অবাক হয়ে গেলাম, তাহলে আমি কিসের এত নির্যাতন সহ্য করলাম? আমি আমি তো রুম থেকে বের হতে পারতাম, কত সুযোগ পেয়েছি, কিন্তু তার কথা শুনে তো আমি বোকার মতো রুমে ছিলাম আর তার অত্যাচারগুলো সহ্য করলাম। এটা আমি কি করলাম, এটা কি হইলো আমার সাথে? আমি কখনো কল্পনাও করিনি যে সে আমাকে এভাবে বোকা বানাবে আর আমি তার কথায় বোকা বনে যাব। যাই হোক, যা হবার তা হয়ে গেছে, অতীত নিয়ে নাড়াচাড়া করে কোনো লাভ নেই, এখন ভবিষ্যতে তাকে আমি কি শাস্তি দেব সেটাই চিন্তা করতে হবে আমাকে। ভাবি ভাবি, কোথায় যাচ্ছ? রাত্রে না আমার সাথে তোমার গল্প করার কথা, এখন আবার কোথায় যাচ্ছ? আমার সাথে গল্প করবে না? আমার অল্প একটু কাজ আছে, আমি শেষ করে তোমার রুমে যাচ্ছি। তুমি একটু তোমার পড়াশোনা শেষ করো, আমি তোমার রুমে যাচ্ছি, তো একটু পরে দেখবে আমি তোমার রুমে চলে গিয়েছি গল্প করার জন্য। তুমি আমাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছো, আমার সাথে এরকম করলে কিন্তু আমি কান্না করে দেব, আমার সাথে গল্প করবে না তুমি? কি যে বলো না তুমি, তোমার মতো কিউট গুলুগুলু বাচ্চার সাথে সবাই গল্প করতে চাইবে, আমিও চাই তোমার সাথে গল্প করতে। তোমার রুমে আমি একটু পর যাচ্ছি, আমার একটু কাজ আছে, তুমি আমাকে 10 মিনিট সময় দাও। আচ্ছা দিলাম সময়, আমি এখানেই বসে থাকবো, আজকে পড়াশোনা পর্যন্ত করবো না। আজকে কেউ পড়াশোনা করে বাসায় কত মেহমান, আমার তো পড়াশোনার ডিস্টার্ব হবে। আচ্ছা তাহলে তুমি এখানে বসে থাকো আর সামনে তাকিয়ে দেখো, একটা কিউট সুন্দরী মেয়ে দেখা যাচ্ছে, তার সাথে গল্প করো, আমি 10 মিনিটের ভেতরেই তোমার কাছে চলে আসতেছি। আমি এতটাও ক্যারেক্টারলেস না যে একটা মেয়ের সাথে গিয়ে ফ্লার্ট করব, আমি কি দেখতে কম সুন্দর নাকি? এমনিতেই আমার উপর ইমপ্রেস হয়ে যাবে। তোমার তো কনফিডেন্স লেভেল অনেক হাই, তুমি পারবে সব কিছু করতে। তোমার ভাইয়াকে দেখো, সে শুধু মেয়ের পেছনে ছুটে, তোমার তো দেখতেছি অন্যরকম ধান্দা। আমার আবার কিসের ধান্দা? আমি তো সব কিছু মাহিন ভাইয়ের কাছ থেকেই শিখেছি, সে তো
মেয়েদের সাথে কথাই বলে না, তাদের পাত্তাই দেয় না। আমি তো তার থেকে ইন্সপায়ার্ড হয়েছি। আচ্ছা থাকো তাহলে, আমি একটু যাচ্ছি, আর 10 মিনিট পর তোমার সাথে এসে আরো অনেক গল্প করব তোমার সাথে। গল্প করতে আমার অনেক ভালো লাগে। আচ্ছা তাহলে তোমার সাথে 10 মিনিট পর দেখা হচ্ছে। আর তুমি যদি এবার ফাঁকিবাজি দেওয়ার চেষ্টা করো তাহলে আর কোনোদিন তোমার সাথে কথা বলবো না, কথাটা মাথায় রেখো। আচ্ছা আমার পিচ্চি বাবুটা, আমি যাচ্ছি আর 10 মিনিট পর তোমার সাথে দেখা করতেছি, তারপর গল্প হবে, আড্ডা হবে জমিয়ে।